আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে সয়া সস, কীভাবে বাসায় বানানো যায় খুব সহজে অল্প উপকরণে। চলুন শুরু করি। আমি এটা বানানোর জন্য শুরুতে আমি একটি পাত্রে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা হচ্ছে নিজের স্বাদ মতো করে নেবেন, আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং চুলার তাপটা মিডিয়াম থাকবে, অনেক বেশি হাই দেবেন না, কারণ এটা চিনি, তাহলে এটা পুড়ে ক্যারামেল হয়ে যেতে পারে, মানে তিতে হয়ে যেতে পারে। এটা হবে তবে এটাকে যখন এটা আমরা করবো ঠিক কফি কালার যতটুকু হয় ততটুকু। তো মিডিয়াম লো ফ্লেমে এটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে, যেরকমটা ভিডিওতে দেখছেন। যখন হবে তখন আপনি কিন্তু এটাকে নাড়া বন্ধ করা যাবে না। একদম নাড়তে 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 দেখা যাবে যে এটার তাপ, কিন্তু আমি আবারও আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আছে, এটা কিন্তু অনেক ভালো মিডিয়াম তাপে এটা আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা এভাবে ঘন হয়ে আসবে এবং এটা তার হবে না কোনো, মানে যেটা চিনি শিরা হয় সেরকমটা হবে না। দেখুন, হতে হতে এটা আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হচ্ছে এবং কালারটা কিন্তু গোল্ডেন বা সোনালি কালারে পরিণত হয়েছে। যখন এটা হবে তখন দ্রুত নাড়তে হবে আমাকে, যখন নাড়াটা বন্ধ করা যাবে না। এরপর যখন এরকম কফি কালার হয়ে আসবে এবং অনেক বাবলস হবে, তখন আপনি তাপটা, চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে তা তখন আপনার নাড়াটা কন্টিনিউ রাখবেন। তারপর এখানে আমি কুসুম গরম পানি 1/2 কাপ পানি দিয়ে দিব, এর বেশি পানি দেওয়ার দরকার নেই, তাহলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে। আমি যে 1/2 কাপ পানি দিয়েছি, এবং তখন কিন্তু চামচের সাথে চিনিটা দলা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিছুক্ষণ নাড়তে নাড়তে আপনার অটোমেটিক্যালি চলে আসবে নর্মাল তাপমাত্রায়। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিব। যদি হাতের কাছে সিরকা না থাকে তবে আপনারা লেবুর রস দিতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিলাম, আমি যেটা দিয়েছি সেটা আপনাদের ছবিতে দেখিয়ে দিলাম। তারপর এটা নাড়তে নাড়তে যখন এটা আসবে, তারপর এতে আমি কিছুটা খাবার লবণ দিয়ে দিলাম। এবার আমার সব কিছু দেওয়া কমপ্লিট হলো। এখন আমি যেটা করলাম সেটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন ঘরে আমরা কত সহজে কম উপকরণে সয়া সস তৈরি করা যায়, যেটা কি না যে কোনো চাইনিজ ভেজিটেবল আইটেমে খুব মুখরোচক করার জন্য ব্যবহার করা হয়। এটাতে আপনি পুরোপুরি রেস্টুরেন্ট স্বাদটা না পেলেও 80% পাবেন, যেটা আপনার ঘরোয়াভাবে ইনস্ট্যান্টভাবে আপনি পরিবারের সাথে রান্না করে শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।